আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে প্রতিটি ইউনিয়ন জাতীয়তাবাদী বিএনপির সহযোগী সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও চৌদ্দগ্রাম উপজেলার বিএনপির সভাপতি কামরুল হুদার নির্দেশনায় চৌদ্দগ্রাম উপজেলার শ্রীপুর ইউনিয়ন যুবদলের মামুন মজুমদারকে আহ্বায়ক করে ৫৩ জন বিশিষ্ট করে যুবদলের আহ্বায়ক কমিটি অনুমোদন প্রকাশ করা হয়। মামুন মজুমদারকে আহ্বায়ক করায় চৌদ্দগ্রাম উপজেলার বিএনপি সভাপতি কামরুল হুদার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন শ্রীপুর ইউনিয়ন যুবদলের পূর্ণাঙ্গ কমিটির আহ্বায়ক মামুন মজুমদার। তিনি এ সময় সাংবাদিকদের বিশেষ সাক্ষাৎকারে জানান, এই চৌদ্দগ্রাম জাতীয়তাবাদী বিএনপিকে একটি শক্তিশালী করার লক্ষ্যে চৌদ্দগ্রামের লক্ষ মানুষের আস্থার ঠিকানা চৌদ্দগ্রাম বিএনপির সভাপতি কামরুল হুদার প্রতি চিরকৃতজ্ঞতা জানায়। তিনি একমাত্র চৌদ্দগ্রাম বিএনপির আশার আলো। তিনি আমাকে শ্রীপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়কের যে দায়িত্ব দিয়েছেন তা আমি চেষ্টা করব আমাদের প্রিয় নেতা কামরুল হুদার পথকে অনুসরণ করে শ্রীপুর ইউনিয়ন যুবদলের একটি শক্তিশালী টিম উপহার দিতে পারি। আমি সকলের প্রতি আহ্বান জানাই, আমাদের প্রিয় নেতা কামরুল হুদার নির্দেশনায় সকলে ঐক্যমত্য হয়ে কাজ করে যাব। যার অক্লান্ত পরিশ্রমে আজকে চট্টগ্রাম উপজেলা বিএনপি সুসংগঠিত, আজকে চট্টগ্রাম উপজেলা বিএনপির সকল অঙ্গ সংগঠন যুবদল, ছাত্রদল, মৎস্যজীবী দল, স্বেচ্ছাসেবী দল, সকল অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন, যার নেতৃত্বে আজকে ঐক্যবদ্ধ, যার অক্লান্ত পরিশ্রমের কারণে আজকে ওয়ার্ড কমিটি পর্যন্ত আজকে কম্পিটিশন হচ্ছে। আজকে প্রত্যেকটা ইউনিয়নে যুবদলের অনেকটা কম্পিটিশন। যিনি ইতিমধ্যে সকল ইউনিয়নের কমিটিগুলা আহ্বায়ক কমিটি, ওনার নেতৃত্বে আজকে উপজেলা কমিটি অনুমোদন দিয়েছেন এবং ইতিপূর্বে আমাদের ইউনিয়ন কমিটিও ইতিপূর্বে ওনার নির্দেশে আমাকে আহ্বায়ক করেছেন। আমি সেই প্রিয় নেতার প্রতি আমার মনের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা প্রকাশ করি। উপজেলার প্রিয় নেতা কামরুল ভাই আমাকে যে গুরু দায়িত্ব দিয়েছেন, আমি সর্বোচ্চ চেষ্টা করব সকল ভেদাভেদ ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে আমার চান্নু শ্রীপুর ইউনিয়ন যুবদলকে একটি মডেল যুবদল হিসেবে গঠন করা এবং শক্তিশালী করা। এবং কামরুল ভাই আমাকে যে দায়িত্ব দিয়েছেন, এই দায়িত্ব যেন আমি সকল ওয়ার্ডে এবং গ্রামে গ্রামে প্রত্যেকটা বাড়ি বাড়িয়ে আমি যুবদলের কর্মী সৃষ্টি করতে পারি এবং কামরুল ভাইয়ের আশা